আজকে আমরা পড়ছি হচ্ছে ওদিন পড়েছিলাম হিউমারাসে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার, হ্যাঁ, পেডিয়াট্রিক এলবো, অ্যারাউন্ড দ্য ইনজুরিজ অফ পেডিয়াট্রিক এলবো। আজকে সেটারই কন্টিনিউশন, সেটা হচ্ছে ডিস্টাল হিউমারাসে কমপ্লিট ফাইশিয়াল সেপারেশন। হ্যাঁ, তো ফাইশিয়াল সেপারেশন জানার আগে আমরা জানি ফাইশিয়াল ইনজুরি সল্টার এন্ড হেরিস টাইপ, 5টা ফাইশিয়াল ইনজুরি। কিছুক্ষণ লেটার স্লাইড গুলাতে আমরা দেখাবো ফাইশিয়াল ইনজুরির টাইপস গুলা। আমরা হ্যাঁ আমরা জানি ফাইশিয়াল ইনজুরি কত ধরনের আছে, 5 ধরনের আছে। কি কি ধরনের ফাইশিয়াল ইনজুরি পাওয়া যায়? সল্টার এন্ড হেরিস টাইপ 5টা। প্রথমটা হচ্ছে জাস্ট কম্প্রেশন টাইপের ফ্র্যাকচার, সেকেন্ডটা হচ্ছে ভার্টিক্যাল স্লিট, সেটা হচ্ছে শুধু হচ্ছে জাস্ট নেটিভ বোন উপরের দিকে। হ্যাঁ, টাইপ 3 হচ্ছে নেটিভ বোন, ফাইসিয়াল প্লেট এবং হচ্ছে ইন্ট্রা আর্টিকুলার। টাইপ 4 হচ্ছে ইন্ট্রা আর্টিকুলার উইথ ফাইসিয়াল প্লেট। আর টাইপ 5 হচ্ছে টোটাল ফাইসিসি সেপারেটেড হয়ে গেছে, টোটাল ফাইসিস নেই। হ্যাঁ, এটা হচ্ছে 5টা টাইপ, সল্টার এন্ড হেরিস টাইপ। আমাদের অ্যাপ্লিজ অর্থোপেডিক্স এর বইয়ে আছে, তোমরা ছবিগুলা দেখবা, ঠিক আছে? সল্টার এন্ড হেরিস টাইপ এখানে হচ্ছে কমপ্লিট ফেসিয়াল সেপারেশন ডিস্টাল হিউমারাস চিলড্রেনদের ক্ষেত্রে ইনজুরি। এটা এটাও মোটামুটি কমন টাইপের ইনজুরি, এটা ভেরি ইয়ং চিলড্রেনদের ক্ষেত্রে হয়ে থাকে। মেবি এখানে সোয়েলেন অফ দা এলবো, এলবো অনেক সোয়েলিং থাকে, মাফেল এন্ড ক্রিপিটাস থাকে, ধরলে মনে হচ্ছে ক্রিপ সাউন্ড এর মতো হয়। এবং হচ্ছে সেখানে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারও সামটাইমস অ্যাসোসিয়েটেড থাকতে পারে। হ্যাঁ, এক্সরেতে যেটা দেখা যাচ্ছে ফাইসিস টোটালি সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার নাই, কিন্তু ফাইসিসটা হচ্ছে হিউমারাস, দেখো একবারে ল্যাটারাল সাইডে ডান পাশে যে আছে ফাইসিসটা টোটালি সেপারেটেড হয়ে আছে, ঠিক আছে? এখানে ফাইসিস তো কার্টিলেজিয়াস দেখা যায় না, এক্সরেতে এইদিকে ফাইসিসটা আছে, হিউমারাস টোটালি সেপারেটেড হয়ে আছে। ওকে, সো আমাদের এটা ট্রিটমেন্ট কি, রিস্টোর করতে হবে অ্যালাইনমেন্ট এবং সেখানে পিন ফিক্সেশন করতে হবে, ঠিক আছে? নেক্সট অ্যানাদার ওয়ান হচ্ছে ল্যাটারাল কন্ডাইল ফ্র্যাকচার, বাচ্চাদের ক্ষেত্রে খুবই কমন। হ্যাঁ, ল্যাটারাল কন্ডাইল ফ্র্যাকচার হচ্ছে মোস্ট কমন ফ্র্যাকচার, রিপ্রেজেন্টিং 15% অফ দা এলবো ট্রমা। পেশেন্টদের এলবো ট্রমার 15% হচ্ছে ল্যাটারাল কন্ডাইল ফ্র্যাকচার। আমরা এক্সরেতে দেখা যাচ্ছে এই যে ল্যাটারাল কন্ডাইলটা টোটালি, হ্যাঁ, একেবারে ভেঙে একেবারে সাইড হয়ে গেছে, ঠিক আছে? ইউজুয়ালি ফল অন আউটস্ট্রেচড হ্যান্ড অথবা ফল অন এলবো হলে হয়। ওকে, সো ল্যাটারাল কন্ডাইল ফ্র্যাকচারে আমাদের একটা ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে জ্যাকবস ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনটা কি বলতে চাচ্ছে, ক্লাসিফিকেশনটা কি বলতে চাচ্ছে, টাইপ 1 হচ্ছে নন ডিসপ্লেস ফ্র্যাকচার। হ্যাঁ, প্রথমটা হচ্ছে টাইপ 1, দেখো জাস্ট ওপেন আপ হয়েছে, কোনো ডিসপ্লেসমেন্ট নেই, ফ্র্যাকচার লাইন ডাজন ক্রস দা আর্টিকুলার সারফেস। এই যে এখানে হ্যাঁ লাগবে আমাদের হচ্ছে গত ইয়াতে জাস্ট 2 জন জয়েন করছে, হ্যাঁ লাগবে আচ্ছা, তো আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে টাইপ 1। ডায়াগ্রামে দেখা যাচ্ছে যে আমার ইন্ট্রাআর্টিকুলার সারফেস কমপ্লিট হয়নি, ঠিক আছে? টাইপ 2 হচ্ছে মিনিমালি ডিসপ্লেস, মানে ইন্ট্রাআর্টিকুলার সারফেস পর্যন্ত হয়েছে, ঠিক আছে, মিনিমালি ডিসপ্লেস, বাট এখনো চাঙ্ক অফ বনটা আমার জায়গায় আছে, টোটালি সরে যায়নি। হ্যাঁ, আর টাইপ 3 হচ্ছে কমপ্লিট ডিসপ্লেসমেন্ট, একবারে ডান পাশেরটা, মানে ডিসপ্লেস তো হয়েছে, পুরো বোন চাঙ্কটা উইঠা অপোজিট পাশের দিকে চলে গেছে। হ্যাঁ, ফ্র্যাকচার এক্সটেন্ড ইনটু দা আর্টিকুলার সারফেস এন্ড ক্যাপিচুলাম ইজ রোটেটেড। এই যে টোটাল আমার ক্যাপিচুলামটা, এটা ক্যাপিচুলামটা টোটালি রোটেশন হয়ে গেছে, ঠিক আছে? তাহলে ল্যাটারাল কন্ডাইল ফ্র্যাকচার টাইপ 1 জ্যাকবস, এই যে জাস্ট আমার হচ্ছে ক্র্যাক, হ্যাঁ জাস্ট ক্র্যাক হয়েছে। টাইপ 2 আমার জাস্ট ইন্ট্রাআর্টিকুলার এবং সরে গেছে, ক্যাপিচুলামটা সরে গেছে,
ইন্ট্রাআর্টিকুলার এবং ক্যাপিচুলাম ছড়ে গেছে, ডিসপ্লেসমেন্ট মোর দেন 2 মিলিমিটার, ঠিক আছে। আর টাইপ থ্রি হচ্ছে এই যে, দিস ইজ টাইপ থ্রি কমপ্লিট ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, দিস ইজ টাইপ থ্রি কমপ্লিট ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, হ্যালো, একেবারে টোটালি ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, ঠিক আছে। সো আমার ল্যাটারাল কন্ডাইলের ট্রিটমেন্ট হচ্ছে, যেহেতু আমার ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, আমাকে রিস্টোর করতে হবে ল্যাটারাল কন্ডাইল, তাহলে ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন বাই পারকিউটেনিয়াস ওয়্যার, কে ওয়্যার দিয়ে আমাকে ফিক্সেশন করতে হবে, ঠিক আছে। কমপ্লিকেশন হচ্ছে কি, কমপ্লিকেশন হচ্ছে নন ইউনিয়ন হয়, এই যে ল্যাটারাল কন্ডাইল ভেঙে গেল এবং এটা ফিক্স করা হলো না, সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারের মতোই, এটা কমপ্লিকেশন হচ্ছে নন ইউনিয়ন হয়ে আমার ডিফর্মিটি ডেভেলপ করে যায়, ঠিক আছে। সো দিস ইজ ইউজুয়ালি অকার ইফ দ্য পেশেন্ট ইজ নট ট্রিটেড অর দ্য ফ্র্যাকচার ডিসপ্লেস ডিসপাইট কাস্ট, মানে হচ্ছে প্লাস্টার দেওয়া ছিল তারপরেও ফ্র্যাকচারটা ডিসপ্লেস হয়ে গেছে, ওকে, and well described in the fracture which where displace more than 2 mm are not treated with pin fixation, ঠিক আছে। 2 mm এর বেশি যদি থাকে তাহলে আমাকে পিন ফিক্সেশনের দরকার নেই, মোর দেন 2 mm বা আরো বেশি যদি হয় সেক্ষেত্রে আমার পিন ফিক্সেশনের প্রয়োজন আছে। তাদেরকে জিজ্ঞাসা করো তারা ক্রিয়া করবে কিনা, পরীক্ষা দিবে কিনা, তারা যদি পরীক্ষা না দেয় আমি বন্ধ করে দেবো স্যার, অনলাইন খেলা বন্ধ। আচ্ছা স্যার, ঠিক আছে, আর এটা তাদেরকে বলো। আর স্টিকের প্রতি দিকে রুগী দেখে সোমবার আছে, তুমি সকালে 7টা থেকে 9টা বা 9টা থেকে 10টা ময়নাতি মেডিকেল কলেজে রুগী, 12টা মেডিকেল কলেজে রুগী। তবে গতকালকে আপনাদের প্রস্তাবটা বেটার ছিল ফর চেঞ্জিং দ্য নেম স্যার, এটা অরিজিনালি প্রবলেম। হ্যাঁ একদম প্রবলেম আছে, আজকে আমার সিম্বল দরকার আছে একটু স্যার, আপনারা খেয়াল করুন। আমি ব্যক্তি না স্যার, একটা প্রপোজাল দিয়েছি, ঠিক আছে, তাহলে জিজ্ঞাসা করুন পরীক্ষা নেওয়ার ব্যাপারে স্যার, কথা বলুন। হ্যালো হ্যালো হ্যালো, 42 জন আছে স্যার। হ্যালো মান্নান স্যার, তোমাদের সাথে কথা বলতেছে, স্যারকে রেসপন্স করো। শোনো, তোমরা কি আমাকে শুনতে পাও? হ্যালো, জি স্যার শোনা যায়। হ্যাঁ শোনো, তো রেসপন্স করতে শোনো, কেন শোনো, তোমরা এই সিদ্ধান্ত মনিটরকে জানাতে বলছি, তোমরা আমাকে জানাও যে তোমরা পরীক্ষা দিবে কিনা। তোমরা যদি পরীক্ষা দাও তাহলে তোমাদের ক্লাস হইবো, আর না হলে ক্লাস আমি অনলাইন ক্লাস বন্ধ করে দেব। কথা বুঝছো? তোমাদের অনলাইন ক্লাস আমি বন্ধ করে দেব, তোমরা সিদ্ধান্ত নিয়ে। স্যার শুয়েবের নেটওয়ার্কে একটু প্রবলেম স্যার, ও আছে ক্লাসে স্যার, অফলাইন শো করে। হ্যাঁ এটা হচ্ছে তোমাদের ক্লাস বা পরীক্ষা নিয়ে কি প্রবলেম হচ্ছে, তোমরা কেন পরীক্ষা দিচ্ছ না, ক্লাস গুলো না হচ্ছে তোমরা অনলাইনে পরীক্ষা গুলো অ্যাটেন্ড করো। হ্যাঁ পরীক্ষা গুলো অ্যাটেন্ড করলে তোমাদের জন্য অনেক বেনিফিশিয়াল হবে এই প্রস্তুতিটা, এই পরীক্ষা গুলা তোমাদের প্রফ পরীক্ষা দিতে খুব হেল্পফুল হবে তোমাদের, যেহেতু একটা প্রফের অলরেডি সাপ্লিমেন্টারি প্রফের সিদ্ধান্ত নিয়েছে ভার্সিটি এবং হেলথ মিনিস্ট্রি, সাবসিকুয়েন্টলি তোমাদের পরীক্ষা গুলোরও কিন্তু এই পরীক্ষাটা যদি সুন্দর মতো ফুলফিল করতে পারে কোনো ঝামেলা ছাড়া, তোমাদেরও প্রফিট ডেট চলে আসবে, হয়তো বা 1 মাস বা 2 মাস এদিক সেদিক, কিন্তু তোমাদের প্রফিট ডেট কিন্তু চলে আসবে, পরে কিন্তু ঝামেলায় পড়ে যাবে, ঠিক আছে। তোমরা অতএব যে সমস্ত ডিপার্টমেন্ট তোমাদের পরীক্ষা নিচ্ছে বা নিতে চাচ্ছে বা পরীক্ষার ডেট দিয়েছে, তোমরা পরীক্ষাগুলো অ্যাটেন্ড করো, আর না হলে পরে কিন্তু তোমাদের ক্লিয়ারেন্স নিয়ে প্রবলেমে পড়ে যাবে, যেহেতু অনলাইন ক্লাসগুলি রেগুলার তোমরা করতেছো, যারাই করতেছো, হ্যাঁ এই পরীক্ষাগুলা পড়াগুলো সাথে সম্পৃক্ত থাকো, কারণ আস্তে আস্তে সব জিনিসগুলাই মেডিকেল ভার্সিটি গুলো আস্তে আস্তে ওপেন হবে, কারণ ডাক্তার সংকটে পড়ে যাবে, ইন্টার্নি সংকটে পড়ে যাবে, হসপিটাল চালাইতে পারবে না, বড় বড় গভর্নমেন্ট মেডিকেল কলেজ গুলো চালাইতে পারবে না, অতএব পরীক্ষার ব্যবস্থা কিন্তু ওনারা করে ফেলবেন। সাপ্লিমেন্টারি যেহেতু হচ্ছে, এটা অক্টোবরের 21 তারিখ থেকে হওয়ার কথা, হয়তো বা পূজার জন্য সপ্তাহখানেক এদিক সেদিক হতে পারে, কিন্তু অক্টোবরের 21 তারিখে ডেট দিয়ে দিয়েছে, ঠিক আছে। অতএব যেহেতু সাপ্লিমেন্টারি পরীক্ষা হচ্ছে তোমাদের, এবং এই সাপ্লিমেন্টারি পরীক্ষা যদি কোনো প্রবলেম ছাড়া সবকিছু আলহামদুলিল্লাহ ভালোভাবে হয়, তোমাদের পরীক্ষার ডেট নভেম্বর না হলেও অ্যাটলিস্ট ডিসেম্বর বা জানুয়ারির 1st উইক,
ডিসেম্বর অথবা জানুয়ারি ফার্স্ট উইকে তোমাদের প্রফ হয়ে যাবে, মোস্ট প্রবাবলি ডিসেম্বরের দিকে হয়ে যাবে, সরকার নিয়ে নিতে পারে, ঠিক আছে? সো তোমরা যদি পরীক্ষাগুলা না দিয়ে ক্লিয়ারেন্স না রাখো, তাহলে তোমরাই পরবর্তীতে ক্লিয়ারেন্স সম্পর্কিত ঝামেলায় পড়ে যাবা, ঠিক আছে? আমরা যেটা পড়াচ্ছিলাম সেখানে, সো এটা হচ্ছে ইউজুয়ালি অকার ইফ দা পেশেন্ট ইজ নট ট্রিটেড, মানে যদি পেশেন্ট চিকিৎসা না করে অথবা কাস্ট দেওয়ার পরেও আমাদের এই প্রবলেমটা হতে পারে। আর হচ্ছে লেট কমপ্লিকেশন অফ প্রোগ্রেসিভ ভালগাস এন্ড আলনার নিউরোপ্যাথি রিপোর্ট। আচ্ছা, আমাদের সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার করানোর সময় আমরা বলেছিলাম কিউবিটাস ভেরাস ডিফর্মিটি, মানে গানিস্টক ডিফর্মিটি, বন্দুকের বাটের মতো হাতটা এরকম বাঁকা থাকবে। আচ্ছা, ল্যাটারাল কন্ডাইলটা থাকে আমার এই দিকে, হ্যাঁ, ল্যাটারাল কন্ডাইল থাকে রেডিয়াস এর উপরে, ল্যাটারালি আউটসাইড। এখন ল্যাটারাল কন্ডাইলটাই যখন আমার ভেঙে যাবে, তখন কিন্তু ল্যাটারাল কন্ডাইলের দিকে ডেভিয়েশন হয়ে যাবে, হাত এরকম ভাবে ডেভিয়েশন করবে, যখন বাহিরের দিকে ডেভিয়েশন হবে তখন সেটাকে বলা হয় ভালগাস ডিফর্মিটি, ঠিক আছে? সো এইখানে যে ডিফর্মিটি ডেভেলপ করবে ল্যাটারাল কন্ডাইল ফ্র্যাকচারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এটাকে বলা হয় ভালগাস এলবো অথবা ভালগাস ডিফর্মিটি। পরীক্ষার সময় খুব কমনলি জিজ্ঞেস করে যে কিউবিটাস ভেরাস ডিফর্মিটি কিসে হয়। কিউবিটাস ভেরাস ডিফর্মিটি হচ্ছে মেল ট্রিটেড সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারের ক্ষেত্রে হয়। তাহলে যেহেতু ভেরাস ডিফর্মিটি, নিশ্চয়ই ভালগাসও একটা ডিফর্মিটি আছে, জি স্যার আছে, তাহলে সেইটা কিসের ক্ষেত্রে হয়? তখন তোমরা অ্যান্সার দিবা সেটা হচ্ছে যদি হিউমেরাসের ল্যাটারাল কন্ডাইল ফ্র্যাকচার হয়, হ্যাঁ, ল্যাটারাল কন্ডাইল ফ্র্যাকচার হলে সেই ক্ষেত্রে ভালগাস টাইপের ডিফর্মিটি হয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে ভালগাস ডিফর্মিটি হলো এভাস্কুলার নেক্রোসিস, যেই আমার অংশটা ভেঙে ছুটে গেল এবং সেটাকে ট্রিটমেন্ট করা হলো না, এক্সরেতে দেখা যাচ্ছে এভাস্কুলার নেক্রোসিস, মানে ওই অংশটা নেক্রোস্ট হয়ে খেয়ে ফেলছে, ঠিক আছে? আচ্ছা, যেরকম ল্যাটারাল কন্ডাইল ফ্র্যাকচার হতে পারে সেরকম মিডিয়াল কন্ডাইলও ফ্র্যাকচার হতে পারে। তাহলে মিডিয়াল কন্ডাইল ফ্র্যাকচারও কমনলিও পাওয়া যায়, যেটা 5-10% পেডিয়াট্রিক এলবোর ক্ষেত্রে পেয়ে থাকি। এই ফ্রিকোয়েন্টলি অ্যাসোসিয়েটেড ইন এলবো ডিসলোকেশন, যদি কোনো এলবো ডিসলোকেটেড থাকে সেই ক্ষেত্রে এই ধরনের ডিফর্মিটি হতে পারে। হ্যাঁ, ছবিতে দেখা যাচ্ছে মিডিয়াল কন্ডাইল ফ্র্যাকচারের ক্লাসিফিকেশন। হ্যাঁ, এটা নট সিস্টেমিক ক্লাসিফিকেশন না, জাস্ট ট্রিটমেন্ট পারপাসে আমরা একটা ক্লাসিফিকেশন করে নিয়েছি। বিভিন্ন ধরনের স্টাডি রয়েছে, স্টাডি অনুযায়ী বিভিন্ন জন বিভিন্ন ভাবে ক্লাসিফাই করে, কোনো এস্টাবলিশড ক্লাসিফিকেশন নেই, ঠিক আছে? একটা হচ্ছে আনডিসপ্লেসড ফ্র্যাকচার, এই যে মিডিয়াল কন্ডাইল, এই যে মিডিয়াল কন্ডাইল ফ্র্যাকচার হয়ে আছে এবং সেটা ডিসপ্লেসমেন্ট হয় নাই, আনডিসপ্লেস অথবা লেস দেন 5 মিলিমিটার ডিসপ্লেসমেন্ট আছে, মেবি ট্রিটেড উইথ অর উইদাউট ফিক্সেশন। আর একটা যদি হচ্ছে ডিসপ্লেসড ফ্র্যাকচার মোর দেন 5 মিলিমিটার, ঠিক আছে? এই যে দেখো, ওইটা ছিল ল্যাটারাল কন্ডাইল, আমি এক্সরেতে যেটা মার্ক করতেছি কার্সর, এটা ল্যাটারাল কন্ডাইল, এটা হচ্ছে মিডিয়াল কন্ডাইল। এই যে দেখো চাঙ্ক অফ বোন, আমার কার্সরটা এখন যেখানে আছে এই যে চাঙ্ক অফ বোনটা, এইটাই হচ্ছে মিডিয়াল কন্ডাইল ভাইয়া, এখান থেকে মিডিয়াল ইপি কন্ডাইল বা কন্ডাইলটা ভাইয়া এই যে ছুটে আসছে, ঠিক আছে? ডিসপ্লেস এবং মোর দেন এটা 5 মিলি, অনেক ডিসপ্লেসমেন্ট হয়ে আছে, এইটা আমাকে হচ্ছে ফিক্সেশন করতে হবে, ঠিক আছে? এইটা আমাকে ফিক্সেশন করতে হবে। আচ্ছা, মিডিয়াল কন্ডাইল খুব বেশি আমার হচ্ছে ফ্র্যাকচার হয়ে থাকে, এলবো ডিসলোকেশন, দেখো এই যে এলবো টোটালি ডিসলোকেটেড হয়ে আছে এবং দেখো মিডিয়াল কন্ডাইল কোথায় ভাঙা কোথায় পর্যন্ত চলে আসছে, ঠিক আছে? এক্সরে দেখা যাচ্ছে, ওকে। আচ্ছা, তাইলে আমার মিডিয়াল কন্ডাইল ফিক্সেশন করতে হবে, এই যে এরকম আমরা কেওয়ার দিয়ে মিডিয়াল কন্ডাইলটাকে ফিক্সেশন করে রাখি, ওকে। এখন হচ্ছে মিডিয়াল ইপি কন্ডাইল ফ্র্যাকচার, এই যে ইপি কন্ডাইল দেখো টোটালি কত দূর ডিসপ্লেস হয়ে আছে, হ্যাঁ, 12 ইয়ার্স এর একটা মানুষ যেটা একবারে কাছাকাছি লাগানোর কথা ভেঙে ডিসপ্লেসমেন্ট হয়ে আছে, ঠিক আছে? সো মিডিয়াল ইপি কন্ডাইল আমাদেরকে সেটাও ফিক্স করতে হবে এরকম। নেক্সট হচ্ছে অলিক্রানন ফ্র্যাকচার, এটা রিলেটিভলি কম হয় চিলড্রেনদের ক্ষেত্রে, মেবি অ্যাসোসিয়েটেড উইথ এলবো সাবলাক্সেশন ডিসলোকেশন অথবা রেডিয়াল হেড ফ্র্যাকচার, যখন অলিক্রানন ফ্র্যাকচার থাকে সাথে আমার এলবো সাবলাক্সেশন মানে পার্শিয়ালি নড়ে গেছে অথবা ডিসলোকেশন টোটালি এলবো ডিসপ্লেসমেন্ট ছিল অথবা রেডিয়াল হেড ফ্র্যাকচার যদি থাকে সেই ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, ডায়াগনোসিস ইজ ডিফিকাল্ট ইন ইয়াং চিলড্রেন,
পলিগ্রানাম ডাজ নট অসিফাই আনটিল এটুন। হ্যাঁ, এখানে ডায়াগনোসিসটা এক্স রে করলে, ধরো তোমার কাছে 6 বছর বা 8 বছরের একটা বাচ্চা আসছে, একটা এক্স রে করলো, তুমি দেখলা যে হ্যাঁ অলিগ্রানাম তো ফ্র্যাকচার আছে। না, এখানে ফাইসিস ব্যাপার আছে, অলিগ্রানামের উপরের অংশটার মধ্যে একটা অসিফিকেশন সেন্টার আছে, এই অসিফিকেশন সেন্টারটা 8 থেকে 9 বছর বা 10 বছরের কমে ফিউজ হয় না। সো এর কমে যদি কোনো এলবো ইঞ্জুরি থাকে, সেক্ষেত্রে আমাদের আসলেই ডাউটে পড়ে যেতে হয় ওয়েদার ইট ইজ অলিগ্রানাম ফ্র্যাকচার অথবা নন অসিফাইড, হ্যাঁ নন অসিফাইড অলিগ্রানাম। সেক্ষেত্রে আমাদের হচ্ছে ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করতে হয়। আচ্ছা, আর ইন ওল্ডার চিলড্রেন দা ফ্র্যাকচার মে অকার থ্রু দা অলিগ্রানাম ফাইসিস, অ্যানাটমিক্যাল রিডাকশন ইজ নেসেসারি ইন ডিসপ্লেস ফ্র্যাকচার টু রিস্টোর দা নর্মাল এলবো ফাংশন। ঠিক আছে, এইটা হচ্ছে যেমন 14 বছরের একটা বাচ্চা, এখানে ফাইসিস ক্লোজ হয়ে গেছে, এইটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে দিস ইজ অলিগ্রানাম ফ্র্যাকচার। ওকে, এই যে অলিগ্রানাম প্রসেস টোটালি ভেঙে উপরের দিকে চলে গেছে, এই টিপের মধ্যে তো ট্রাইসেপস লাগানো থাকে, ট্রাইসেপস টেনে উপরের দিকে নিয়ে গেছে আর বোনস নিচের দিকে চলে আসছে। সো আমরা এটাকে ওপেন রিডাকশন, অরিফ ওপেন রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন করলাম এইরকম ভাবে। এই ইন্টারনাল ফিক্সেশনটা হচ্ছে দুইটা কেওয়ার দিয়ে এবং তার দিয়ে বেঁধে দেওয়া, এটাকে বলা হয় টেনশন ব্যান্ড ওয়্যারিং। হ্যাঁ, এই জিনিসটা পরীক্ষায় জিজ্ঞেস করে, টেনশন ব্যান্ড ওয়্যারিং কি জিনিস, দুইটা কেওয়ার দিয়ে তার দিয়ে বেঁধে দেওয়া, টেনশন ব্যান্ড ওয়্যারিং। ঠিক আছে, এবং এখানে টেনশন ব্যান্ড ওয়্যারিং এর উপরে দুইটা হচ্ছে তারের মাঝখান দিয়ে তার টানো হয়েছে, আর এইখানে তো কোনো এই কেওয়ার এর মাঝখান দিয়ে তারটা ঘোরানো হয়নি, তাহলে এটা কিভাবে করা হয়েছে, এটা হচ্ছে ইন্ট্রা অসিয়াস মানে হাড্ডির ভেতর দিয়ে আমরা ড্রিলিং করে এই ওয়্যারটাকে বা তারটাকে আমরা হাড্ডির ভেতর দিয়ে পাস করাইছি, কে ওয়্যারটা না, এই মানে সার্জিক্যাল ওয়্যার যেটা, হ্যাঁ এটা হাড্ডির ভেতর দিয়ে পাস করানো আছে, তাহলে ইন্ট্রা অসিয়াস টেনশন ব্যান্ড ওয়্যারিং। অলিগ্রানন ফ্র্যাকচারের ক্ষেত্রে ইন্ট্রা অসিয়াস টেনশন ব্যান্ড ওয়্যারিং, আর পেটেলা ফ্র্যাকচারের ক্ষেত্রে মডিফাইড টেনশন ব্যান্ড ওয়্যারিং, ওইটা হচ্ছে কোন বোনসের ভিতর দিয়ে পাস করানো হয় না পেটেলার ক্ষেত্রে, পেটেলার ক্ষেত্রে দুইটা কেওয়ার দিয়ে তারপরে কেওয়ার এর এগেনস্টে ফিগার অফ এইট করা হয়, ওইটা হচ্ছে মডিফাইড টেনশন ব্যান্ড ওয়্যারিং। আর এখানে অলিগ্রানের ক্ষেত্রে হচ্ছে ইন্ট্রা অসিয়াস টেনশন ব্যান্ড ওয়্যারিং। ঠিক আছে, আচ্ছা আর একটা রেয়ার ফ্র্যাকচার, রেয়ার ডিস্টাল হিউমেরাস, মানে ডিস্টাল হিউমেরাস টোটালি আমার কন্ডাইলের উপরের অংশে ভেঙে গেছে, ঠিক আছে ল্যাটারাল এপিকন্ডাইলের উপর দিক দিয়ে ভাঙছে, এটা খুব বেশি হয় না যখন, বাট এটা যখন পাওয়া যায় আমি এক্সরেতে কাস্টর যেরকম মাপতেছি এই ধরনের এই ফ্র্যাকচারটা যখন পাওয়া যায় সাথে এই কলাম থেকেও ফ্র্যাকচার হয়ে পুরো ওয়াই শেপের হয়ে যায়, এটাকে টি ওয়াই কন্ডাইলার ফ্র্যাকচার বলা হয়। ঠিক আছে, টি ওয়াই কন্ডাইলার ফ্র্যাকচার বলা হয়। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড যে মন্টেজিয়া ফ্র্যাকচার, তোমরা নাম শুনেছো মন্টেজিয়া ফ্র্যাকচার, মন্টেজিয়া ফ্র্যাকচার কার হয়, মন্টেজিয়া ফ্র্যাকচার হচ্ছে আলনার। হ্যাঁ, তাহলে মন্টেজিয়া ফ্র্যাকচারের ডেফিনেশন কি, ফ্র্যাকচার এনি লেন্থ অফ আলনার ফ্রম স্টার্টিং ফ্রম হচ্ছে বিলো দা অলিগ্রানাম আপ টু আলনার স্টেলার প্রসেস পর্যন্ত। ঠিক আছে, এনি পয়েন্টে যদি আলনার ফ্র্যাকচার হয় এবং ডিসপ্লেসমেন্ট অফ সুপিরিয়র রেডিও আলনার জয়েন্ট, ঠিক আছে সেটাই হচ্ছে মন্টেজিয়া ফ্র্যাকচার হয়। তাহলে মন্টেজিয়া ফ্র্যাকচার এখানে ক্লাসিফিকেশন দেখতেছো যে টাইপ 1 হচ্ছে অ্যান্টেরিয়র রেডিয়াল হেড ডিসলোকেশন, টাইপ 2 হচ্ছে পোস্টেরিয়রলি রেডিয়াল হেড ডিসলোকেশন, টাইপ 3 হচ্ছে ল্যাটারাল রেডিয়াল হেড ডিসলোকেশন, টাইপ 4 হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ ফ্র্যাকচার রেডিয়াস। ওকে, এটা হচ্ছে মন্টেজিয়া ফ্র্যাকচারের টাইপ। তাহলে মন্টেজিয়া ফ্র্যাকচারটা কি জিনিস, এনি লেন্থ অফ আলনা ফ্র্যাকচার উইথ সুপিরিয়র রেডিও আলনা জয়েন্ট সাবলা। আচ্ছা, মন্টেজিয়া ফ্র্যাকচার গেল। আচ্ছা, আরেকটা শব্দ আছে মিসড মন্টেজিয়া ফ্র্যাকচার, ঠিক আছে মিসড মন্টেজিয়া ফ্র্যাকচার, যখন মন্টেজিয়া ফ্র্যাকচার আসে এটা সাররা ভাইবা বোর্ডে খুব ধরে, হোয়াট ইজ মিসড মন্টেজিয়া ফ্র্যাকচার, মিসড মন্টেজিয়া ফ্র্যাকচার হচ্ছে অ্যান্টেরিয়র রেডিয়াল হেড টা অ্যান্টেরিয়র ডিসলোকেশন থাকবে এবং হ্যাটারোট্রপিক অসিফিকেশন থাকবে, যেটা হচ্ছে আমাকে ইমপ্রেশন দিবে যে মন্টেজিয়া ফ্র্যাকচার হয়েছে। এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে প্রক্সিমাল আলনাতে ফ্র্যাকচার হয়েছে এবং হচ্ছে রেডিয়াল হেড টোটালি ডিসলোকেশন ছিল। হ্যাঁ, মিস মন্টেজিয়া ফ্র্যাকচারে কি হয়, প্রগ্রেসিভ ভালগাস ডিফর্মিটি হয়, প্রক্সিমাল রেডিয়াল মাইগ্রেশন উইথ দ্য ডিসরাপশন অফ দ্য নর্মাল ফোরআর্ম এন্ড ডিস্টাল রেডিও আলনার মেকানিক্স। ঠিক আছে,
posterior interosseous nerve traction type এর palsy হয় collateral ligament injury থাকে অত ডিটেইলস দরকার নাই জাস্ট মিস মন্টেজিয়া কি জিনিস নাম শুনছো কিনা সেটা বলতে পারলেই এনাফ ঠিক আছে সেই হচ্ছে আজকে আমাদের টপিকস এখান থেকে আমরা হিউমেরাসের ডিসটাল হিউমেরাস ফ্র্যাকচার বোথ কন্ডাইল মিডিয়াল কন্ডাইল ল্যাটারাল কন্ডাইল ফ্র্যাকচার মিডিয়াল ইপিকন্ডাইল ফ্র্যাকচার আগের দিন পড়েছিলাম সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার দিস অল আর অফ পিডিয়াট্রিক এলবো ঠিক আছে এগুলা ভেরি মাচ ইম্পর্টেন্ট এগুলা বা পড়ে ফেলবা কোনটা অস্পিতে এগুলা বিশেষ করে এই টপিকসটা পুরোটাই হচ্ছে অস্পিতের জন্য ইম্পর্টেন্ট কখন কোনটা দিলে বলা যায়